মোবাইলের আইএমি নাম্বার ছাড়াও আপনি জিডি করতে পারবেন শুধু মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন কিন্তু আপনার মোবাইলটা পেতে একটু সময় বেশি লাগবে আর যদি আইএমই নাম্বার বেশি আইমি নাম্বার বগস্ত থাকে আপনার জানা থাকে সেক্ষেত্রে ওই যেটির মধ্যে যদি নাম্বার দুইটা দিতে পারেন সেক্ষেত্রে আপনার অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন হ্যাঁ অল্প সময়ের মধ্যে পাবেন যদি ওই মোবাইলের ভেতরে যদি কোনো কেউ সিম ঢুকায় যদি ইউজ করে তাহলে আপনি অল্প সময়ের মধ্যে দুই থেকে এক সপ্তাহের মধ্যেই আপনি মোবাইলটা পেয়ে যেতে পারেন অর্থাৎ ব্যবহার হওয়ার সাথে সাথে আপনার মোবাইলটা পাওয়ার উপযুক্ত সময় আপনার পেয়ে যাবেন এখন যদি আপনার আইএমি নাম্বার মুখস্থ না থাকে বা জানা না থাকে সেক্ষেত্রে কী করবেন অনেকে দেখা যায় যে মোবাইল কেনার সময় আই বক্স মোবাইলের যে বক্সটা থাকে এই বক্সের মধ্যে কিন্তু দুটা আইমি নাম্বার লেখা থাকে অনেকে বক্সটা যত্ন করে রেখে দেয় যদি কোনো মোবাইল হারায় এটা দিয়ে আমি জিটি করতে পারব অনেকে রেখে দেয় মোবাইল হারানোর পরে বাসায় যায় বক্স খোঁজে বক্স পায়টা এই বক্স না পাওয়ার পরে ওখানে আরেকটা ঘটনা ঘটে বোরে ধরে মাঠ দেয় তা আমার বক্স কোথায় তার কারণ ওই সময়টায় বোর্ড থেকে মোবাইলটা তার কাছে প্রিয় মনে হয় মোবাইলটা অনেক শখের জিনিস সবার এই মোবাইলটা হারিয়ে গেলে অনেক যন্ত্রণা হয় সে কারণে এই মোবাইলটা খুঁজতেও তার চেষ্টা থাকে যে মোবাইলটা কখন খুঁজে পাবো এই আইমি নাম্বারটা যদি মোবাইলের বক্স হারিয়ে যায় আপনার যদি জানা না থাকে মগস্থ না থাকে সেক্ষেত্রে আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনার মোবাইলের ডায়াল অপশনে যাবেন গিয়ে প্রথমে চাপ দিবে হলো স্টার তারপর চাপ দেবেন হ্যাশ জিরো সিক্স আবার হ্যাশ এই চাপ দেওয়ার সাথে সাথে আপনার দুটো আইবি নাম্বার আপনার চলে আসবে এই দুটো একটা কাগজে লিখে রাখবেন লিখে ওই দুটো দিয়ে আপনি একটা জেরি করতে পারবেন যে মোবাইল সিপটা ছিল সেটাও দিতে পারেন অথবা আপনার যে আইবি নাম্বার দুটো পেলেন ওই আইবি নাম্বার দুটো দিয়ে একটা জেরি করবেন জিডি করার পর আপনাকে ধৈর্য ধরতে হবে তার কারণ এই জিডিটা করার পরে এই আইবি নাম্বার দিয়ে এই আইভি নাম্বার আইবি নাম্বার হচ্ছে মোবাইলের পরিচিতি আপনার মোবাইলটা মোবাইলটা একটা পড়েছে এই মোবাইলটার ভিতরে এই আইভির ভিতরে কোন সিম ইউজ হচ্ছে কে সিম ডুগাইয়ে কথা বলতেছে এটা জানার জন্য একটা লিস্ট আনতে হয় এই কল আনার জন্য যে কোম্পানি থাকে নির্দিষ্ট কোম্পানি সেই কোম্পানিকে চিঠি লিখতে হয় দেখা গ্রামীণ সিম হলে গ্রামীণ কোম্পানির কাছে চিঠি লিখি লিগ হলে বাংলালিগির কাছে চিঠি লেখা হয় রবি হলে রবির কাছে চিঠি লিখতে হয় এরকম চিঠি লেখার পরে ওই চিঠির উত্তরটা যতক্ষণ না আসে ততক্ষণ আমরা কাজ করতে পারি না পুলিশ কাজ করতে পারে না চিঠির উত্তরতা আসলে আমরা কাজ করতে পারি অনেকেই এখানেই কিন্তু ধৈর্য হারিয়ে যায় যে আমি জিডি করলাম পনেরো দিন হয়ে গেছে জিডি করলাম এক মাস হয়ে গেছে এখন পর্যন্ত পুলিশ আমার কিছু করে দিল না শুধু পুলিশের কাজ না এখানে শুধু দায়িত্ব কিন্তু পুলিশের না আপনারও আছে তার কারণ আপনি জিডি করলে আপনি হলো বাদী আর যিনি জিডিটা তদন্ত করবেন উনি হচ্ছে আয়ু তদন্তকারী কর্মকর্তা এখন জিডি জিডিকারী যে বাদী আর আয়ু দুজনের সম্পর্ক হইতে হবে চোখ এবং চোখের পাতার মতো একদম লাগালাগি সম্পর্ক যদি এই সম্পর্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা দূরত্ব তৈরি হয় যোগাযোগ রাখতে হবে তার সাথে আপনি যোগাযোগ রাখবেন আপনার মোবাইলের গুরুত্বটা তাকে বুঝাবেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই মোবাইলটা ফেরত পাবেন আপনার একটু চেষ্টা হলে অনেকে জিডি করে বাসাতে সাথে ঘুমে থাকে তিন মাস এক মাস পরে ফোন দেয় তার ঘরে ওই যে সাব ইন্সপেক্টর থাকে তাকে ফোন দেয় যে ভাই আমার মোবাইলটা পাওয়া গেল না এরকম করবেন না যদি ওই মোবাইলের সিম না ঢুকায় কেউ সেক্ষেত্রে এই মোবাইলটা পাইতে দেরি হয় ওই সিডির উত্তর আসতে দেরি হয় ব্লাঙ্ক আসে সে কারণে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরবেন দেখবেন যে আপনার মোবাইল পেয়ে যাবেন এটা নর্মালি বিষয় আর আইমি নাম্বারগুলো মুখস্থ রাখবেন জিডি করতে সুবিধা হবে তাহলে আপনার থানায় যায়ে হয়রানি হতে হবে না যে থানা থেকে আপনি জিডি করে বেরোতে পারবেন জিডি করতে সময় লাগে পাঁচ মিনিট কিন্তু এই জিনিসগুলো আপনি না নিয়ে যান সেক্ষেত্রে একটু সমস্যা হয় আপনাকে বলে যে যিনি ডিউটি বেঁচে থাকেন বলে যে এটা নিয়ে আসে দিলে সুবিধা হবে আপনার তখন আমরা মাথা গরম হয়ে যায় যা আসলাম যেটি করতে চাইলাম আইবি নাম্বার না কি কী হয়েছে যে এই যে সমস্যাগুলো এই কারণে এই আইবি নাম্বার বকুস্থ রাখবেন এইভাবে বের করবেন আর হলো ধৈর্য ধরবেন বোপাল পেয়ে যাবেন